সীমান্ত পেরিয়ে অবাধে আসছে মিয়ানমারের গরু মহিষ। আরাকান রাজ্যে যুদ্ধাবস্থার মধ্যেও থেমে নেই চোরা কারবারিরা। ঈদ সামনে রেখে প্রতিদিন অসংখ্য গরু আসায় লোকসানের মুখে দেশীয় খামারিরা। পুলিশ বলছে তাদের একার পক্ষে পশু চোরা চালান বন্ধ সম্ভব নয়। কক্সবাজার থেকে সিয়াম সোহেলের পাঠানো বিশেষ রিপোর্ট জানাচ্ছেন শান্তা ইসলাম। ক্যামেরায় ছিলেন মোহাম্মদ ইউনুস। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার রামু গর্জনিয়া ফুলতলা সীমান্ত এলাকা। ঘুটঘুটে অন্ধকার পথে টর্চের আলোয় সম্বল, দুর্গম গহীনের নির্জনতা ভাঙে পায়ের শব্দে। শুধু মানুষের পায়ের শব্দ নয়, পথ মানিয়ে যাচ্ছে মিয়ানমার থেকে অবৈধভাবে আসা গরু মহিষের সারি। মিয়ানমারের ভেতরে আরাকান রাজ্যে যুদ্ধ অবস্থার মধ্যেও থেমে নেই চোরা কারবারিরা। এপারে যোগ সাজসে কোরবানি ঈদ সামনে রেখে প্রতিদিন আসছে অসংখ্য গরু, ভয় নেই আইন শৃঙ্খলা বাহিনীর। রাতভর ছদ্মবেশে তথ্য আর ছবি সংগ্রহের পর দেখা গেল দিনের আলোতেও থেমে নেই কারবারিরা। কখনো পাহাড় জঙ্গল বেয়ে, কখনো নদীতে ভাসিয়ে নিয়ে আসা হয় গরু মহিষ। পরিচয় গোপন রাখার শর্তে এক পাচারকারী জানান, মিয়ানমার থেকে গরু এনে কয়েকদিন রেখে তারপর তোলা হয় হাটে। আমরা কিন্তু কিনে আনি না, আমরা যাই টানার জন্য, সদরে কিনে দেয় আমরা টানি আনি। একদিনে কম কম আলো 100-200 তো পুরো গরু আসে। বিজিবির চোখ ফাঁকি দিয়ে এভাবে গরু মহিষ আসায় বিপাকে পড়েন দেশীয় খামারিরা। সব চিকন ফদ দিয়ে নিয়ে যাচ্ছে, আমরা ছোট লোক, ওগুলা চোখে দেখি বলতে পারি না। আমরা যে গরুগুলা এত কষ্ট করে লালন পালন করতেছি সারা বছর, গরুগুলো আমরা ন্যায্য মূল্য পাচ্ছি না, যার কারণে মাহেমার গরু, রুগা গরু, ওরা অনেক কম দামে বিক্রি করে। সারা বছর গরু লালন পালন করে, যখন কুরবানের সময় আসে তখন বিক্রি করতে গেলে অনেক লোকসান হয়ে যায় ওনাদের। পুলিশ বলছে নিয়মিত অভিযানে আটক পশু আদালতের মাধ্যমে নিলামে তোলা হয়, তবে পুলিশের একার পক্ষে এই সমস্যার সমাধান সম্ভব নয় বলেও দাবি তার। আসলে এটার একটা সম্মিলিত প্রয়াস দরকার, যদি চোরা কারবারি যারা আছে, আমরা ট্রাই করছি আমাদের লেভেল থেকে, সবাইকে সক্রিয় হতে হবে, তাহলে হয়তো এটা প্রতিরোধ করা সম্ভব হবে। গত কয়েক বছরে ভারত থেকে পশু চোরা চালান কমলেও বহু গুণে বেড়েছে মিয়ানমারের পশু পাচার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।